তো স্ক্রিনে ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে কোন ধরনের ভিডিও আজকে এডিটিং আপনাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস, এই ভিডিওটা টিকটকে কিন্তু সারামাত্মক ভিডিও, কিন্তু ফরিতে চলে যাচ্ছে, ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। তো আজকে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো কীভাবে এই ভিডিওটা খুব সহজভাবে এডিটিং করবেন, কোন ফিল্টার দিয়ে এবং কোন জায়গায় গিয়ে এডিটিং করতে হয়, কী দিয়ে সব কিছুই দেখিয়ে দেবো, তাহলে খুব সহজে আপনারা ভিডিওটা এডিটিং করতে পারবেন এবং টিকটকে আপলোড করে ভিডিওটা ফরিতে দিতে পারবেন এবং খুব সহজে ভিডিওটা ভাইরাল করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে ভিডিওটা এডিটিং করবেন খুব সহজভাবে। তো গাইস, আবার স্ক্রিন চলে আসবে, স্ক্রিনে আসার পর ফার্স্ট অফ অল আপনি এই ভিডিওটি এডিটিং করতে পারবেন কয়েকটা অ্যাপস দিয়ে। তো তার মধ্যে ক্যাপকাট অ্যাপ সব থেকে বেশি ভালো হবে, তো আমি ক্যাপকাট অ্যাপ দিয়েই করবো, আপনাকে দেখিয়ে দেবো, খুব সহজেই করতে পারেন। তো ফার্স্টে ক্যাপকাট অ্যাপসে ক্লিক করবেন। তো এখানে ক্যাপকাটে ক্লিক করবেন, এখান থেকে নিউজের প্লাস আইকনে ক্লিক করবেন এবং আপনার দুটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো কেমন ভিডিও শ্যুট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইস, দুটা পার্ট শ্যুট করবেন। তো ফার্স্টে দেখুন এরকম একটা পার্ট, ফার্স্ট অফ অল সেম টু সেমভাবে এরকম একটা পার্ট শ্যুট করবেন আপনার ভিডিও এডিটিংয়ের জন্য। আপনি যার সাথেই করেন না কেন, সে মেয়ে হোক ছেলে হোক, সেম একইভাবে ভিডিওটে এক ক্যাটাগরিভাবে করবেন, করে সেম এইরকমভাবে যেখানে আপনি দাঁড়িয়ে থাকবেন সেইখানে রাখবেন। তারপর দ্বিতীয় সেমভাবে একটা পার্ট করে নেবেন, দ্বিতীয় পার্টটাতে দেখুন। তো আপনি যার সাথেই করেন একটা ভিডিওটা, আপনি সেম একইভাবে ফার্স্ট অফ অল কিন্তু এই সেমভাবে দুটা পার্ট শ্যুট করে নেবেন। একটা হচ্ছে আপনি প্রথম পার্ট এবং দ্বিতীয় যে পার্টটা আপনি দেবেন সেই পার্টটাই শ্যুট করে নেবেন। তো আমি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টটা আমি সিলেক্ট করে দিলাম। এবার আপনাকে দেখে দেবো কীভাবে আপনি খুব সহজভাবে এই ভিডিওটা এডিটিং করবেন। তো গাইস, ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনাদেরকে এডিটিং কীভাবে করবেন সেটা দেখিয়ে দিই। খুব স্মুথভাবে আমি এডিটিং দেখাবো, আপনার মনোযোগ দিয়ে দেখবেন। তো ফার্স্ট অফ অল আপনি যেখান থেকে ভিডিওটা শুরু করবেন জাস্ট ওইখান বন্ধ রাখবেন। তারপর ভিডিও লেয়ারের পর ক্লিক করবেন, এখানে স্প্লিট পান, স্প্লিটে ক্লিক করবেন, দেন সামনে যেটুকু আছে এটুকু সুন্দর করে এখানটাকে ডিলিট করে দেবেন। ও গাইস, ফার্স্টে দেখুন আপনি ভিডিওটা এরকমভাবে শুরু করবেন। তো শুরু করে আপনি যত পর্যন্ত মানে যত পর্যন্ত প্রথম পার্টটা রাখা যায় তত পর্যন্ত রাখবেন। তো দেখুন যেখান থেকে আপনি ধরুন জুড়ে ধরুন, আমি সেম আমার ভিডিওটা দিয়েই দেখে দিই, তাহলে আপনি যে কোনো ভিডিও করতে পারবেন। তো আমি এরকম ফার্স্ট পাবো, আমি ধরুন জড়িয়ে ধরবো, এখান থেকে কিন্তু আমার মানে ক্লোজ ফ্রেন্ডটা চলে যাবে। তো আমি যেখান থেকে জড়িয়ে ধরবো, ধরুন এখান থেকে জড়িয়ে ধরবো, দেন এখান পর্যন্ত রাখবো, এখান থেকে স্প্লিট করবো, বাকি অংশটা এটুকু ডিলিট করে দেবো, আমার এত পর্যন্ত দরকার নেই, জাস্ট এই পর্যন্ত রাখবো। রাখার পর আমি সেকেন্ড যে পার্টটা আছে সেই পার্টটা আমি কিন্তু আবার কাট করবো। কাট করবো কোথায় থেকে, যখন থেকে আমি হাতটা ধরে আবার ধরার চেষ্টা করবো জাস্ট ওইখান আগ পর্যন্ত। তো ধরুন যেখান থেকে হাতটা ধরার চেষ্টা করবো তার সামান্য একটু আগ পর্যন্ত রাখবো। রাখার পরে এখানে দেয়ার ক্লিক করবো, স্প্লিট করবো, দেন সামনে যেটুকু আছে ছোটোটুকু এটুকু ডিলিট করে দেবো। দেন এখান থেকে দেখুন সেম টু সেমভাবে আপনি মিলাই নেবেন। তো দেখুন সে কিন্তু চলে যাবে, তারপর আমি কিন্তু হাত দিয়ে এরকম ধরে ফেলবো। ঠিক আছে গাইস, তো এখন যে কাজটা করবেন আপনারা এই ভিডিওটা আর এই প্রথম পার্ট আর সেকেন্ড পার্টটা কিন্তু সমান সমান করে দেবেন। তো দেখুন আমার প্রথম পার্টটা কিন্তু কাছে এবং দ্বিতীয় পার্টটা একটু দূরে। তো এর জন্য কী করবেন, আপনার যে দ্বিতীয় পার্টটা আছে এই দ্বিতীয় পার্টটা একটু টেনে আনবেন। ওকে গাইস, অবশ্যই দ্বিতীয় পার্টটা টেনে আনবেন, টেনে আনলে জাস্ট আপনার ভিডিওটার সাথে মিল খেয়ে যাবে। তো দেখুন এখানে সেম টু সেমভাবে এরকম মিলাইতে হবে আপনাকে। ঠিক আছে, তো গাইস সেম টু সেমভাবে আপনাকে কিন্তু মিলাইতে হবে। তো দেখুন এখানে কিন্তু আপনার যখন এডিটটা করবেন তখন কিন্তু ফার্স্ট অফ অল মিলবে না। তো এই মিলানোর জন্য কী করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো সামনে মাঝখানে যে ছোট্ট করে একটা সাদা আইকন আছে, তো দেখুন মাঝখানে ছোট্ট করে সাদা আইকন, এই সাদা আইকন পর একটা ক্লিক করবেন। দেন সাদা আইকন পর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এর ইফেক্টগুলো অটোমেটিক শো হয়ে যাবে। যদি এই ইফেক্টগুলো শো না হয় তাহলে আপনার নেট কানেকশনটা অন করে নেবেন, তাহলে শো হয়ে যাবে। তো আবার বলে দিচ্ছি, এই দেখুন মাঝখানে যে সাদা আইকন, এই সাদা ডট, এই ডটের পর ক্লিক করবেন। দেখুন সাদা আইকন, এই সাদা আইকন পর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে কোনটা সিলেক্ট করবেন ইফেক্টটা সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানটা আপনার সবসময় সিলেক্ট করবেন ম্যাক্স, MIX ম্যাক্স যেটা আছে এই ম্যাক্সটা আপনারা সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি ভিডিওর সাথে মিল খাবে। তো অবশ্যই ম্যাক্সটা পর আবার ক্লিক করবেন, দেন ম্যাক্সের পর ক্লিক করে এটাকে আপনার 0.3 কি 2 করে দেবেন। ঠিক আছে, 0.2 করে দিলেই ভালো হবে। তো দেখুন সেম টু সেমভাবে আপনি এখানে মিলাই দেবেন। তো আমার দ্বিতীয় যে পার্টটা আছে ওই পার্টটার সাথে কিন্তু একটু মিল কম গেছে, তো আমার দ্বিতীয় পার্টটা কিন্তু একটু পরে হয়েছে। তো এই জন্য আপনি কী করতে হবে, আপনার ভিডিওটাকে কিন্তু স্প্লিট প্রথমে বাড়াইতে হবে এবং পরে স্প্লিট কমাইতে হবে। তো কী করবেন সেটাও দেখে দিচ্ছি। তো আপনার যে দ্বিতীয় লেয়ারটা আছে দ্বিতীয় লেয়ারের পর ক্লিক করবেন, দেন এখানে স্পিড নামে লেখাটা আছে স্পিড পর ক্লিক করবেন, দেন এখান থেকে দেখুন করবে করবে এটা আমরা ক্লিক করবেন। আপনি নর্মাল ক্লিক করা সলিউশন করার দরকার, এখানে করবে করে সলিউশন করবেন, করবে করবে এখানে কাস্টমের পর ক্লিক করবেন, দেন এখান থেকে মাঝখানে এডিটস পর ক্লিক করবেন, দেন আপনার সেম বা শো হয়ে যাবে। তো এখানে দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। ঠিক আছে, তো আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত সলিউশন করে নেবেন, কীভাবে করবেন সেটাও দেখে দিচ্ছি। তো ফার্স্টে আপনি কী করবেন, এখান থেকে স্পিডটা বাড়াই দেবেন। প্রথমে কিন্তু আমি ধরতে যাচ্ছি তখন কিন্তু আমার স্পিডটা বা আগে আমার পরে হয়েছে, তো এই জন্য স্পিডটা বাড়াই নেওয়ার জন্য ফার্স্টে যে এই সাদা আইকনটা আছে, সাদা যেটা আমি নড়াচড়া করতেছি সাদা আইকনটা প্রথমে একটু এগিয়ে নেবেন। জাস্ট একটু এগিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে অ্যাড ব্রেড যেটা আছে বেট করে দেবেন, একটা বেট করে দেবেন, অ্যাড বেট করে দেবেন। দেখুন একটা বেট হয়ে গেল। আর প্রথম যে আইকনটা আছে গোটুরি গোলটা, এটা আপনি একটু সামান্য উপরের দিক তুলে দেবেন। ঠিক আছে গাইস, সামান্য একটু তুলে দেবেন, আমার বেশি হয়ে গেছে, তো আপনি সামান্য একটু উপরে তুলে দেবেন।
তাহলে কিন্তু আপনার স্পিডটা বাড়াই যাবে, তারপর আপনি স্পিডটা বাড়াই, তারপর আপনি এখান থেকে স্লো মোশনটা করে দেবেন। তো আপনি যেখানে তাকাইলেন তো দেখুন এখানে তাকাইলেন, তারপর আপনি এরকমভাবে বাড়ি দিয়ে হাতটা দিয়ে চলে আসবেন, ঠিক আছে গাইজ। তো আপনি এখান থেকে আটা বিট করে দেবেন, মাঝখানে আটা বিট করে দেবেন, পরেরটাকে এটাকে একদম নিচের দিকে করে দেবেন। তো দেখুন সেম টু সেমভাবে আপনি বিটটা করে দেবেন, তারপর সোলো মেশিন করে দিলেন। সোলো মেশিন কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে, তারপর আবার এখান থেকে সোলো মেশিনে আবার একটু স্পিডটা বাড়াই দেবেন। স্পিড বাড়ায় এখান থেকে ধরুন এটা ফার্স্ট সোলো মেশিন, নিচে এটা সোলো মেশিন, আবার এটা ফার্স্ট। তো এখান থেকে আটটা বিট দিয়ে দেবেন, অ্যাড বিট করে দেবেন, এখানে ক্লিক করলে বিট হয়ে যাবে। তো অ্যাড বিট করে এটাকে আবার নিচে করে দেবেন, ওকে গাইস। তারপর আটটা এখানে একটা বিট করে দেবেন, তো এই সাদা দাগটাকে টেনে আনবেন, এখানে একটা বিটের উপর ক্লিক করবেন, দেন এখানে বিট হয়ে গেল, এরকমের তুলে দেবেন। তো দেখুন সেম টু সেমভাবে আপনি এখান থেকে কিন্তু একে একে আপনি সোলো মেশিন করে নিতে পারেন আপনার মন মতন। তো দেখুন এখান থেকে সেমভাবে আপনি সুন্দর করে সোলো মেশিন করে নেবেন, তাহলে আপনার ভিডিওটা মিলে যাবে। তো ঠিক আছে, এখান থেকে আবার একটা বিট দিয়ে দেবেন, এখানে একটা বিট দেবো, এটাকে আবার সোলো মেশিন করে দেবো, ঠিক আছে গাইস। তো দেখুন আমার ভিডিওটা অলরেডি সোলো মেশিন হয়ে গেছে, এখন আপনি ক্লিয়ার করে দেখাই। আমার ফার্স্ট সোলো মেশিন দুটাই হয়ে গেল। তো দেখুন ফার্স্টে সোলো মেশিন, আবার স্পিড, আবার সোলো মেশিন, আবার স্পিড, আবার সোলো মেশিন। তো ঠিক আছে গাইস, আমি এখান থেকে ওকে করে দিলাম, আপনি সেমভাবে ওকে করে দেবেন, আবার ওকে করে দেবেন। তো গাইস দেখুন আমার ভিডিওটা কিন্তু একদম সেম টু সেম মিলে গেছে। তো দেখুন আমি চাইলে আমার ভিডিওটাকে একটু এগিয়ে দেবো, প্রথম থেকে একটু এগিয়ে দেবো। তো দেখুন এবার একটু খেয়াল করুন, তো সুন্দর করে আপনি কিন্তু মিলাই দেবেন, ঠিক আছে গাইস। আপনাকে একবার অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। তো গাইস দেখুন আমি মিলাই দিলাম, তো আপনার প্রথম যদি না মেলে সেটা আপনি করে দেবেন, যখন আমার প্রথমে ধরুন একটু মেলতেছে না, তো আমি এই জন্য কী করবো, প্রথমে একটু এগিয়ে দেবো প্রথমটা। ওকে গাইস এবার মিলে গেছে, তো দেখুন। তো ওকে গাইস আমার কিন্তু অলরেডি মিলে গেছে, আপনি সেম একইভাবে দুটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো গাইস আমি প্রথম থেকে ভিডিওটা যদি দেখাই একবার দেখুন। ওকে গাইস আমার কিন্তু সম্পূর্ণরূপে মিলে গেছে ভিডিওটা, আপনি কিন্তু সেমভাবে মিলাই দেবেন। ওকে গাইস আমার কিন্তু অলরেডি মিলে গেছে, এখন আমি মিউজিকটা লাগাই দেবো। ওকে গাইস আমার মিউজিকটা লাগানো হয়ে গেছে, এখন আমি চেক করে দেখি আমার ভিডিওটা কেমন হয়েছে। তো দেখুন আমি দেখাচ্ছি, ওকে গাইস আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণরূপে দেখলেন যে কীভাবে আমি এডিটিং করলাম। আপনি সেম টু সেমভাবে এইখানে মেন জায়গায় কিন্তু মেলাইবেন, আর যে বিটটা আমি দিয়েছি এই সাদা যে বিটটা, এই বিটটা কিন্তু অবশ্যই আপনি ম্যাক্সটা করে নেবেন, ম্যাক্স MIX যেটা আছে এটা কিন্তু আপনি করবেন, অবশ্যই এটা না করলে কিন্তু ভালো মিলবে না। তো যাই হোক আপনার ভিডিওটা কিন্তু বুঝতে মনে হয় সমস্যা হবে না, কারণ ভিডিওটা আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। সেম টু সেমভাবে আপনি যে কোনো ভিডিও করে কিন্তু টিকটকে তাড়াতাড়ি ছেড়ে দেন, তাহলে ভিডিওটা ফরিতে যাবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি ভিডিওটা এডিটিং করে ছেড়ে দেন। তো গাইস এরপর কি করবেন, ভিডিওটাকে এখন সুন্দর করে সেভ করে দেবেন। তো গাইস আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি সবার আগে দেওয়ার চেষ্টা করব, যে ভিডিওগুলো আপনি টিকটকে, ইনস্টাগ্রাম এবং ফেসবুক রিলস হিসাবে ছাড়তে পারবেন, যাতে সবার আগে আপনার ভিডিওটা ফরিতে যায় এবং সব থেকে বেশি ভাইরাল হয়। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।